ওয়া আসসালাম রহমতুল্লাহি অবর্ত কামাল হোসেন ভাই প্রশ্ন করছেন বাংলাদেশ থেকে প্রশ্ন হলো আমি দেশে চলে আসছি এখন দেখি এসে আমার এলাকার মসজিদে তারা ফজরের সময় সুরা হাসর পাঠ করে সম্মিলিতভাবে তো এটা কতটুকু কি যায় সেই সম্পর্কে জানাবেন আর মাগদ্বীপের সময় তারা সুরা ওয়াকিয়া পাঠ করে এটাতে নাকি রিজিকে বরকত হবে তো এটা কতটুকু সহি এই সম্পর্কে জানতে চাই আলহামদুলিল্লাহ রবিল আলমিনাম আল্লাহ রসুলকারী মোহাম্মাদ যসুমানিত কামাল হোসেন ভাই আল্লাহ আপনার সফরকে শান্তিময় সুখময় করুন সুস্থ শরীল আবার কাজে কর্মে ফেরার তৌফিক দান করুন সবাইকে নিয়ে যেন ভালোভাবে থাকতে পারেন সেই তৌফিক দান করুন এই যে ফজরের পরে যে এই সুরা হাসর পাঠ করা হয় এই সম্পর্কে যে হাদিস বর্ণিত আছে হাদিসটি সম্পূর্ণভাবে জয়ী দুর্বল এটা ইমাম আহমদ বিন হাম হল মোসনাদের মধ্যে তার মোসনাদে বর্ণনা করছেন এটাও দুর্বল ইমাম তিরমিজ বর্ণনা করছেন ফাজ কোরআনের মধ্যে এটি দুর্বল হাদিস অনেক দিকে দুর্বল বলছেন নাসরুদ্দিন আলবানা মধ্যে আবুদাউদের মধ্যে উল্লেখ করছেন তারপর তাকরিবুত তাহিবের মধ্যে কাঁথির উল্লেখ করছেন জয়ীফ উল্লেখ করছেন ফজুলত অত্যন্ত অনেক বেশি যে ব্যক্তি সকালবেলা তিনবার আউজাম আলিম শাহিত এরা তিনবার পাঠ করে তারপর সুরা হাসর পাঠ করবে আল্লাহ সত্তর হাজার ফেরেস্তার সকালে তার জন্য নিয়োগ করে দেবেন তার জন্য দোয়া করতে এবং সে ওই দিনে মারা গেলে শহীদের মৃত্যু হবে বিকালবেলা পাঠ করলে এমনিভাবে এই সবই হবে এই যে বর্ণনা আছে বর্ণনা দুর্বল সহি অনেক জিকির আছে এগুলি মানুষের খবর নেই এগুলি করে না এই যেটা আমল নাই যেটা প্রমাণ সহি বিশুদ্ধ প্রমাণ নাই সেইগুলি নিয়ে তারা আছে সব সময় এর থেকে দূরে থাকতে হবে কত জিকির আছে সকাল সন্ধ্যায় যে দোয়া নিয়মিত পড়া দরকার সালাম ফিরানের পরে কত দোয়া আছে এগুলি না করে সবাইকে একটা মোনাজাত করায় বেদাতি মোনাজাত করায় উঠায় দিবে এই হচ্ছে অবস্থা আলেম ওলামাদের ফতুয়াবাজদের কাজ এমনি ভাবে হ্যাঁ ওয়াকিয়ার কথা বলেছেন ওয়াকিয়া এই যে যে ব্যাপারে কথা আছে যে সন্ধ্যাবেলা পাঠ করলে রিজেকে বরকত হবে এই যে হাদিস ও হাদিসটি হইল আপনার ই করা হয়েছে এটা ইবনে সুন্নি বর্ণনা করছেন তারপরে ইমাম বাইহাকি সোহাবুল ইমানের মধ্যে বর্ণনা করছেন তবরানি বর্ণনা করছেন সবগুলি এরই বর্ণনা জৈবের অন্তর্ভুক্ত দুর্বল অর্থ হলো যে ব্যক্তি মান করা সুরাতল অকিয়াতে ফি কুল্লি লাইলাতিন তুসিবো ফা ফাকাতান যে ব্যক্তি প্রতি রাত্রে সুরা অকিয়া পাঠ করবে তাকে দারিদ্রতা স্পর্শ করবে না তাকে হাদিস দুর্বল হাদিস হ্যাঁ আপনি দেখ জয়ী ফারমেদ নাসন আলম রহমানের দুর্বল বর্ণনার মধ্যে জহিফ মধ্যে উল্লেখ করছেন দুইশো উনানব্বইতে তো এইগুলি তো হাদিস দুর্বল আর সুরা ওয়াকিয়ার ব্যাপারে যে ফজলত আছে এটা হাদিস দুর্বল তাই কেউ যদি একা একা মনে মনে পাঠ করে সেটা আলাদা কথা কেউ যা করতে পারেন হ্যাঁ কিন্তু এইভাবে সমস্যার সম্মিলিতভাবে এইভাবে পাঠ করা কোনো দূরই বেদাতের অন্তর্ভুক্ত আর কেউ একা পাঠ করলে তাও দুর্বল বলা না সে হয়তো পাঠ করলে তার ব্যাপার সেটা কিন্তু এইভাবে সমস্যা ইমাম বলা আর সবাই কিনে বলা নেই এই ধরনের কোনো বর্ণনা নাই হ্যাঁ এই ধরনের বর্ণনা এর থেকে দূরে থাকতে হবে সহি মতো বিশুদ্ধ আমলগুলো আমাদেরকে করতে হবে যেগুলি সহি আমল আছে অনেক আমল শাহিদুল ইসর তো অনেক বড় সহি আমল কত ফজিলতপূর্ণ বোখারি মুসলিমের হাদিস এগুলি তো পারেই না মানুষ আরো কত কত দোয়া আছে এগুলি মানুষ শিখে না জানেও না পড়েও না মানুষকে ভেবে বলাও হয় না তো সঠিক আমল করতে হবে যাতে গ্রহণযোগ্য আমল হয় পরে কালে কবুল হয় আল্লাহর কাছে পুরস্কার পায় বা শান্তি পাওয়া যায় এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে দেখতে হবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে সহি বিশুদ্ধ আমল করার তৌফিক দান করেন আমিন সালাম আলীকুল্লা বারাকাত